আজ এসেছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে যমুনাখালি বলে একটি জায়গা আছে, গ্রাম বলা যায়, প্রত্যন্ত একদম গ্রাম এই গঙ্গাসাগরের একটি অঞ্চল। এই অঞ্চলের অনেক মানুষের বাস অবশ্যই আছে। সম্প্রতি এই গ্রামটা একটা কলকাতার টিভি চ্যানেলে বিভিন্নভাবে বিভিন্নজন মানুষ দেখছেন তাদেরকে। এই গ্রামটির নাম হয়তো অনেকেই জেনে গেছেন, গঙ্গাসাগরের যমুনাখালি। আর যমুনাখালির যেই ব্যক্তিটা বা যেই ছোট্ট মেয়েটি স্নেহাশ্রিতা, স্নেহাশ্রিতা গিরি এখন একটা নাম হয়ে গেছে, নাম হয়ে গেছে বিভিন্ন রকম টিভি প্রোগ্রাম, যারা রিয়েলিটি শো দেখেন সেই রিয়েলিটি শো থেকে একটি মেয়ে উঠেছে। এই স্নেহাশ্রিতা গিরির কাছে এসেছি একদম গঙ্গাসাগরের প্রত্যন্ত অঞ্চল যমুনাখালি। সেই যমুনাখালির মধ্যেই মেয়েটির বাস। একদম ছোট্টভাবে বলছি, তোমার বয়স কত? 8+। তোমার এই যে রিয়েলিটি শো যাওয়ার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। খুব ভালো। কতদিন নাচলে ওখানে গিয়ে? এক মাস। এখন এই যে শোটার যে শুটিংটা অনেকক্ষণ ধরে হয়, হ্যাঁ, সেই শুটিং করতে তোমার কেমন লাগছে? খুব ভালো, মানে খুব মজা করছো। আচ্ছা, মজা যেমন করছো, নাচটা কিন্তু অসম্ভব ভালো নাচে। আপনারা বিভিন্নভাবে টিভি চ্যানেলে দেখে থেকেছেন। এর মধ্যে এই গঙ্গাসাগর একটা রিমোট জায়গা, সেই রিমোট জায়গা থেকে যমুনাখালি যে গ্রামটির থেকে এই যে যাও আসো, তোমার বাবা মা তো নিশ্চয়ই সাথে নিয়ে যায়, যেতে তো অনেকক্ষণ লাগে। তুমি নদী পেরো, কেমন তোমার লাগে? এই যে যাওয়া আসা কষ্ট হয় না? কষ্ট। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। কোন স্কুলে পড়ো? এখানে গ্রামটা, এই গ্রামের এই স্কুলটি? আচ্ছা, তো পড়াশোনা করছো ভালো করে? পড়াশোনা ভালো লাগে না নাচটা ভালো লাগে? বাহ, একদম। সেই নাচের মধ্যে দিয়ে এই যে জিনিসটা, যেই জিনিসটা করছে, যে এই মেয়েটি স্নেহাশ্রিতা গিরিকে হয়তো টিভি চ্যানেলে আপনারা দেখবেন সম্প্রতি বিভিন্নভাবে বিভিন্ন রিয়েলিটি শোতে। আরও উন্নতি করুক, আরও ভালো হোক, ওর জন্য অবশ্যই শুভেচ্ছা, অভিনন্দন এবং আশীর্বাদ। র‍্যামেক্স মিডিয়া থেকে আপনারা সরাসরি দেখলেন এই মেয়েটির ছবি এবং এর দু চারটি কথা শুনলাম, তাই তো? টাটা টাটা।